নানা নাটকীয়তার পর দেশে ক্রিকেট অঙ্গনে স্বস্তি বিসিবি দাবি মেনে নেয় ক্রিকেটারদের আন্দোলন স্থগিত শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্প এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটাতে আমরা অনেক খুশি এনসিএল শনিবার থেকে আমরা থার্ড রাউন্ড শুরু করব আর ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হবে 25 তারিখে জাতীয় দলের সকলে ওরা যারা আছে ওরা 25 তারিখে ক্যাম্পে জয়েন করবে নির্বাচনের মাধ্যমে হবে কোয়াবের নতুন কমিটি সামনে ওদের কনভেনিয়েন্ট টাইম যখন ওরা জানাবে whenever they are ready তখন ইলেকশন হবে দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ এবং আমি সৃষ্টি ঘটক এবার অন্যান্য শীর্ষ সংবাদ নতুন 2730টি প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির তালিকা প্রকাশ শর্ত পূরণ না করলে অন্তর্ভুক্তি বাতিল করা হবে বললেন প্রধানমন্ত্রী নানা নাটকীয়তার পর অবশেষে স্বস্তি ফিরেছে দেশের ক্রিকেট অঙ্গনে ক্রিকেটের স্বার্থে সমাধানে পৌঁছেছে ক্রিকেটার ও বোর্ড খেলোয়াড়দের 13 দফা দাবির মধ্যে 9টি দাবি মেনে নিয়েছে বিসিবি বাকিগুলো একটু সময় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন এদিকে বেশিরভাগ দাবি মেনে নেয় সন্তুষ্ট ক্রিকেটাররা শুক্রবার অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন জাতীয় দল ভারত সফরের আগে হঠাৎ করেই ঝড় দেশের ক্রিকেট অঙ্গনে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য যেখানে প্রস্তুতি শুরু করবে সাকিব মুশফিকরা সেখানে হঠাৎ এই আন্দোলনে নড়েচড়ে বসে ক্রিকেট বোর্ড দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রূপ নেয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কোয়াবের সভাপতি সাধারণ সম্পাদকের পদত্যাগ কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো কোচিং স্টাফদের বেতন সহ শুরুতে তুলে ধরা হয়েছিল 11 দফা দাবি পরে এর সঙ্গে যোগ করা হয় আরো নতুন দুই দাবি বোর্ডের রাজস্বের ন্যায্য ভাগ এবং নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতনে ভারসাম্য আনা শুরুটায় দাবি মেনে না নেয়ার জন্য বেশ তর্জন গর্জন করলেও অবশেষে দেশের ক্রিকেটের স্বার্থে আলোচনায় বসে বোর্ড ও ক্রিকেটাররা দুপক্ষের আলোচনায় গলেছে বরফ 13টির মধ্যে 9টি মেনে নিয়েছে বোর্ড বাকিগুলোতে আলোচনা সাপেক্ষে হবে সিদ্ধান্ত ডিপিএল এ আগের মতো ড্রাফট সিস্টেম বাদ দিয়ে আগের মতো চলে যাওয়া আমরা বলেছি ঠিক আছে তারপরে বিপিএল সামনে এবারের পরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করা আমরা বলেছি ঠিক আছে শ্রমিক ছিল তারপর অ্যালাউন্স ছিল এই সমস্ত ছিল এই জিনিসগুলো এবং কিছু ফ্যাসিলিটিস খেলার এই ব্যাপারে আমরা ওদের সাথে কথা বলেছি আমরা ওদেরকে বলেছি যে কি ছিল কোথায় এসছে এবং ওরা যেটা বলেছে আমরা এই ব্যাপারে কোনো কার্পণ্য করব না অবশ্যই আমরা এটাকে সিগনিফিকেন্টলি আরো ইমপ্রুভ করা যায় কি সেটা আমরা দেখছি এবং আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে এটা যে 6 মাস পরে বা 1 বছর না এটা আমরা আশা করছি 2-3 দিনের মধ্যে আমরা করতে পারবো লার ফ্যাসিলিটির কথা বলেছে ইনফ্রাস্ট্রাকচার সেটা তো আর এখন বললেই হবে না তবে আমাদের বোর্ড থেকে যে প্ল্যানটা ছিল একসাথে সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব এইভাবে ইন্ডিভিজুয়াল একটা একটা করে সমস্যা সবগুলো তো আর এখন আমরা আসলে এখানে সলিউশন দিতে পারবো না যার যে সমস্যা আছে আমাদের কাছে যদি একটু লিখিত পাঠিয়ে দেয় আমরা অবশ্যই তাদের প্রত্যেকটা সমস্যার সমাধানের চেষ্টা করব বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে সন্তুষ্ট ক্রিকেটাররা শুক্রবার থেকেই যোগ দিচ্ছেন ভারত সফরের অনুশীলন ক্যাম্পে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটাতে আমরা অনেক খুশি দ্রুততর সময়ে হওয়া সম্ভব সেটা তারা করে দিবেন আমাদের জন্য এবং সেই আশ্বাসের ভিত্তিতে আমরা জাতীয় লীগের প্লেয়াররা কিংবা ফার্স্ট ক্লাস প্লেয়াররা শনিবার থেকে ম্যাচ খেলা স্টার্ট করছি এবং আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা 25 তারিখ থেকে ক্যাম্প স্টার্ট করছে আর জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা শনিবার জাতীয় ক্রিকেট লীগে মাঠে নামবেন নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা কোয়াবের সবকিছু ক্রিকেটারদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা যখন চাইবে তখনই নির্বাচন করে নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে সময় সংবাদে জানিয়েছেন বর্তমান সভাপতি নাইবুর রহমান দুর্জয় এদিকে আন্দোলন সমাপ্ত হওয়ায় স্বস্তি ফিরেছে বোর্ডে এমনটাও জানিয়েছেন বিসিবির এই পরিচালক ক্রিকেটে আগুন ব্যাটে বলে যারা মাঠ মাতান এবার তারা নাড়া দিয়েছেন বোর্ড কর্তাদের মসনদে দাবি আদায়ে সোচ্চার হয়েছেন নানা সময়ে বঞ্চনার বিরুদ্ধে হয়েছেন প্রতিবাদী
প্রথমে এগারো দফা আর সবশেষ ১৩ দফা দাবির প্রথম দাবি কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের এই সংগঠন আদতে ক্রিকেটারদের দাবি তুলে ধরতে পারছে না, এমন দাবি বর্তমান ক্রিকেটারদের। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে দাবি পূরণের আশ্বাস দিলেও কোয়াবের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি বিসিবি প্রধান। জানিয়েছেন সেটি বোর্ডের এখতিয়ারের বাইরে। তবে কোয়াব সভাপতি বলছেন ক্রিকেটাররা যখন চাইবে তখনই দেয়া হবে নির্বাচন। অনেক কিছুই ওদের আইডিয়ার বাইরে ছিল, সেই আইডিয়াগুলি ওদেরকে দেয়া হয়েছে কিভাবে একটা অর্গানাইজেশনের ইলেকশন হয় বা পরবর্তী কমিটি আসে। ওরা চাচ্ছে যে নতুন করে কমিটি হোক, সেটাই হবে, কিন্তু সেটা তো ইলেকশনের মাধ্যমে হবে এবং ইলেকশনটা কিভাবে হয় সেটা ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওরা এগ্রি করেছে এবং সামনে ওদের কনভেনিয়েন্ট টাইম যখন ওরা জানাবে ওয়েন এভার দে আর রেডি তখন ইলেকশন হবে। ওদের উপরেই সময়টা সিলেক্ট করে দিয়েছি যে তোমরা টাইমটা তোমাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমাদেরকে জানাবে, আমরা ইলেকশন অ্যারেঞ্জ করব। বলা চলে আন্দোলন এখানেই শেষ, মাঠের ক্রিকেট আবারও ফিরছে মাঠেই। ক্রিকেটাররা যে ধাক্কা দিয়েছেন সেখান থেকে মুক্তি মিলেছে, বোর্ডও ফেলছে স্বস্তির নিঃশ্বাস। মাঠে থাকুক, মাঠের খেলা চলুক, একই সঙ্গে প্লেয়ারদের যেসব দাবি ছিল সেইগুলি নিয়ে বোর্ড কাজ করবে। ক্রিকেটারদের সংগঠন নিবেদিত হোক ক্রিকেটারদের কল্যাণে, ক্রিকেট বোর্ড হোক ক্রিকেটের জন্য, যে সম্মান বয়ে আসে ক্রিকেটের হাত ধরে সেটি চলুক আপন গতিতে। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন করে ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো। গতকাল দুপুরে গণভবনে এর তালিকা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে সবসময় নীতিমালার শর্ত পূরণ করতে হবে, ভবিষ্যতে শর্ত পূরণ করতে না পারলে এমপিওভুক্তি বাতিল করা হবে। প্রাথমিক পর্যায়ে স্কুলে যায় দেশের প্রায় শতভাগ শিশু, যেখানে দশ বছর আগেও এ হার ছিল ৬০% মতো। বাড়ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও শিক্ষার্থীদের অংশগ্রহণ। এমন প্রেক্ষাপটে নতুন করে আরও ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলো। গণভবনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ের এই প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নীতিমালা ও শর্ত পূরণ করে এমপিওভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান তিনি। এমপিওভুক্ত হয়ে গেছে, বেতন তো পাবোই, আর ক্লাস করার দরকার কি, পড়ানোর দরকার কি, চালানোর দরকার কি, এই চিন্তা করলে কিন্তু চলবে না। কাজেই সেটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে যখন আমরা করে দিয়েছি ঠিকই, কিন্তু ওই নীতিমালার নির্দেশনাগুলি পূর্ণ করতে হবে, সেটা অব্যাহত রাখতে হবে যদি এমপিওভুক্তির এই সুযোগটা অব্যাহত রাখতে চান। আর যারা পারবে না সেটা কিন্তু কেটে যাবে। আর বাকি যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারাও এই নীতিমালার যে নির্দেশনাগুলি পূর্ণ করতে থাকেন, আমরা যাচাই বাছাই করে করে এটা অব্যাহত রেখে দেব। প্রধানমন্ত্রী বলেন শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের যে কোনো সমস্যা সমাধানে আন্তরিক তার সরকার। সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে শিক্ষকদের তৎপর থাকার পরামর্শ দেন তিনি। শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশটা যেন আরো সুন্দর হয়, সোনার বাংলা গড়ার জন্য আমার সোনার ছেলে দরকার, সেই সোনার ছেলে মেয়ে যেন তৈরি হয়, কারণ শিক্ষকরাই তো মানুষ গড়ার কারিগর, তাদের উপরই এই দায়িত্বটা বর্তায়, কাজেই তারা সেটা করবেন। ভবিষ্যতে স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শিক্ষাকে আমরা সবসময় গুরুত্ব দিই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন সময়ে সরকার বিরুদ্ধে আন্দোলনে সফল না হওয়ায় নিজ দলের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন বিএনপির সিনিয়র নেতারা এতটাই টাকাকড়ির মালিক হয়েছেন যে আন্দোলনে নামতে ভয় পান। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় একথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির উপরে দায়িত্ব পড়তে ছিল এই প্রতিবাদ করার, কিন্তু দুঃখের বিষয় বিএনপি সেই প্রতিবাদ করতে পারেনি। তিনবার জেলে গিয়েছি, প্রত্যেকবার রাজপথ থেকে গিয়েছি, আমাদের বাসার থেকে ধরে নেই কখনো, একটা লোক ফোন করে খবর নেয় নেই। ২৮ বছর এই দল করি, কোনো সহমর্মিতা নাই, কেন এই অবস্থা হলো দলের? কর্মীরা অনেক সাহসী, কত ত্যাগ স্বীকার করছে গ্রামে গঞ্জে, কর্মীরা সাহসী আছে, নেতৃবৃন্দ দুর্বল। এদের কেউ কেউ এত পয়সা বানিয়েছে, এত পয়সা বানিয়েছে যে রাজপথে রোদ লাগাতে ইচ্ছা করে না। মানুষের গণতান্ত্রিক অধিকার নির্বাচনী ব্যবস্থাকে যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনতে হবে, তবেই দেশের উন্নয়ন সার্থকতা লাভ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল বিকেলে ঢাকার দোহারে ওয়ার্কার্স পার্টি সম্মেলনে কথা বলেন তিনি।
বরিশালের একটি বক্তব্য দিয়ে কিছু বিভ্রান্তি সারা দেশে তৈরি হয়েছিল, যেটা এখনও চলছে, যদিও আমি সেটা পরিষ্কার করেছি। আমি বলতে চাই আজকে আমার কথা ছিল স্পষ্টভাবে যে আমাদের ওই গণতান্ত্রিক অধিকার আর নির্বাচনী ব্যবস্থাকে তার সত্যিকার যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনতে হবে, এবং সেই জন্য ওই উন্নয়নকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলেই আমরা সেটা করতে সক্ষম হব। ফিটনেস ছাড়া যানবাহনে তেল গ্যাস সহ সব ধরনের জ্বালানি দেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আপাতত দুমাসের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে। এই আদেশকে স্বাগত জানিয়েছেন বিআরটিএ। হেলমেট ছাড়া বাইকে তেল নয়, ডিএমপির এমন উদ্যোগ অনেকটাই সফল। এবার সে পথেই হাঁটলেন দেশের উচ্চ আদালত। আদেশ দিয়েছেন ফিটনেস সনদ ছাড়া যানবাহনে তেল গ্যাস সহ কোনো জ্বালানি দেওয়া যাবে না। এই আদেশকে স্বাগত জানিয়েছে বিআরটিএ। সমস্ত দেশের ফুল স্টেশন, পেট্রোল পাম্প এবং সিএনজি, এলপিজি, গ্যাস যত স্টেশন আছে সেই স্টেশনগুলো থেকে কাউকে ফুয়েল সাপ্লাই করা যাবে না। এই মর্মে যে অথরিটি ইনভলভ আছে সেই অথরিটিগুলোকে ডাইরেকশন দেওয়া হয়েছে, তারা যাতে নিশ্চিত করেন প্রয়োজনে কোনো অর্ডার এই পেট্রোল পাম্প ওনারদেরকে ইস্যু করে এই বিষয়ে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ফিটনেস নবায়নে হাইকোর্টের আদেশের পর গণবিজ্ঞপ্তি দিলেও তেমন সাড়া পাওয়া যায়নি, এ কারণেই উচ্চ আদালতের এমন পদক্ষেপ। এই দুই মাসের মধ্যে ওদেরকে কোনো জ্বালানি দেওয়া যাবে না, এবং যদি দুই মাস ইতিমধ্যে যদি এরা ফিটনেস নেয়, তারা গাড়ির মানে ফিটনেস নেয়, তাহলে তারা গাড়ি রাস্তায় নামাতে পারবে। বিআরটিএর তথ্য অনুযায়ী দেশে এখনও প্রায় 400,000 ফিটনেসবিহীন যানবাহন রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে পদ্মা মেঘনা সহ দেশের উপকূলীয় নদ নদীতে। অভিযানের খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। ফারুক, মাইলিশ সংরক্ষণের যে প্রজনন মৌসুমটি চলছে আজ কিন্তু তার 16তম দিন। এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন এলাকায়। গতকাল আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম আজকে কিন্তু সেখানে পানির উচ্চতা বেড়ে গিয়েছে। আমি গতকাল বলেছিলাম যে নদীর পানির উচ্চতা কমে গিয়েছিল, কিন্তু আজকে সেটা অনেকটু বেড়ে গিয়েছে। ফলে আমরা যেটা বলতে পারি যে এখন যে আবহাওয়াটা, বিশেষ করে যে বৈরী আবহাওয়ার সঙ্গে ইলশিগুড়ি বৃষ্টি, এটি কিন্তু ইলিশ বিচরণের জন্য একটি সহায়ক সময়। মৎস্য বিজ্ঞানীর সাথে কথা বলেছি, ডক্টর আনিসুর রহমান, তিনি আমাকে বলেছেন যে আসলে ইলশিগুড়ি বৃষ্টির সঙ্গে কিন্তু ইলিশ বিচরণের একটা সম্পর্ক রয়েছে। কারণ সাগর মোহনা থেকে যখন ইলিশের ঝাঁক মিঠা পানির উদ্দেশ্যে ছুটে আসার জন্য চেষ্টা করে, তখন কিন্তু যদি উপরিভাগে ইলশিগুড়ির বৃষ্টির একটা চাপ থাকে, তাহলে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ কিন্তু সাগর মোহনা নোনাজল থেকে মিঠা পানির উদ্দেশ্যে ছুটে আসে। আরেকটি তথ্য আমি জানিয়ে দিতে চাই যে গত 14ই অক্টোবর পূর্ণিমা, ভরা পূর্ণিমা, যখন প্রথম দফায় মা ইলিশ ডিম ছেড়েছিল, তার দ্বিতীয় দফা অর্থাৎ আগামী 28 অক্টোবর আমাবস্যা যখন হবে, তখন শেষবারের মতো মা ইলিশ আরেকবার ডিম ছাড়বে। ফলে প্রজনন মৌসুমে যে সময়টি আমরা বলে রাখি যে 22 দিনের, সে 22 দিনের মধ্যেই কিন্তু মা ইলিশ দুই দফায় ডিম ছাড়ছে। আমি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে সেটি হলো যে আমি সকাল খুব ভোরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে নৌ পুলিশের সঙ্গে আমি কিন্তু মেঘনার বেশ কিছু এলাকা ঘুরে বেরিয়েছি, এবং সেখানে দেখেছি যে বেশ কিছু জাল নিয়ে জেলেরা ধরছে, কিন্তু যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখছে তখন কিন্তু তারা দ্রুত গায়ে ডাকা দিচ্ছে। ফলে কিন্তু তাদের যে জাল সেগুলো কিন্তু নৌ পুলিশ জব্দ করতে সক্ষম হয়েছে। এই জালের সঙ্গে কিছু ইলিশ মাছও পাওয়া গেছে, যেগুলো আসলে আকারে কিন্তু তেমন বড় নয়। আরেকটি কথা আমি জানিয়ে দিতে চাই যে গতকাল রাতে শেষ পর্যন্ত এই চাঁদপুর জেলা টাস্কফোর্সের যে অভিযান ছিল, অর্থাৎ নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ, মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসন, সেখানে 9 জন জেলেকে আটক করতে সক্ষম হয়। এই 9 জন জেলেকে 1 বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছিল আমার কাছে চাঁদপুরে তিন নদীর মোহনা থেকে মাইলিশ সংরক্ষণের সবশেষ তথ্য। মামুন, মাইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে পদ্মা মেঘনা সহ দেশের উপকূলীয় সব নদ নদীতে। অভিযানের খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। রংপুরের পাড়া মহল্লায় বাঁশের খুঁটিতে সঞ্চালন লাইন, হাজার হাজার সংযোগ, তারে পাতা যেন মৃত্যুর ফাঁদ, অহরহ দুর্ঘটনায় হতাহতের ঘটনা, ঘটলেও সমাধান নেই। উপরন্তু বৈদ্যুতিক খুঁটি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। শাকিল মাহমুদের ক্যামেরা রিপোর্ট রতন সরকারের।
মধ্য ও পূর্ব পীরজাবাদ, সুলতানের মোড়, পাঠানপাড়া, দুর্গাপাড়া, বানিয়াপাড়া ও ডাঙ্গিপাড়া সহ এই পাড়া মহল্লাগুলো সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। শহরতলির আরও অনেক এলাকায় মাইলের পর মাইল বিদ্যুৎ সঞ্চালন লাইন দেয়া হয়েছে বৈদ্যুতিক পিলার বা খাম্বা ছাড়াই। বাঁশের খুঁটিতে দেয়া শত শত সংযোগ লাইন প্রতি মুহূর্তের আতঙ্ক এখানকার মানুষের জন্য। মাটিতে পড়ে গেলে শর্ট হওয়ার সম্ভাবনা আছে না, মানুষ চলাচল করে, এটা তো পুরো বিপদজনক। এখানে মনে করেন ইয়ের আগে ইতিপূর্বে একটা লোক মারা গেছে, আচ্ছা তো যাওয়া আসা করে, স্কুল টিস্কুল যায়, এখন মনে করেন সমস্যা এটা, একটু বাতাস হলে পানিতে নেমে যায়, গরু ছাগল নিয়ে যাওয়া আসা করে, মানে ওনাদের জীবনে নিরাপত্তা নেই। বছরের পর বছর অনুরোধ করে প্রতিকার না পাওয়া মানুষের অভিযোগ, টাকার বিনিময়ে খুঁটি দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদও পেতেছেন বিদ্যুৎ বিভাগের কতিপয় লোক। এইটা দিয়ে যদি কথা বলেন এরা কিন্তু গুরুত্ব দেয় না বাবা, কয়বার বললাম এগুলো তো কোনো কাজ কারবারে হচ্ছে না। সবাই আসে, এসে টাকার কথা বলে যে প্রতি পোল ১৫,০০০ টাকা করে দিলে আমরা দিব, হ্যাঁ, কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কিছু লোককে টাকাও দিয়েছে, তারা কিন্তু কেউ আর পরে দেখা করে নাই। নীতিমালা লঙ্ঘন করে বাঁশের খুঁটিতে সংযোগ দেওয়ার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগের বিষয়ে কথা বলেননি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। এসব এলাকার প্রায় ২০,০০০ মানুষ জানে না আর কতদিন মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের বসবাস করতে হবে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা নাটকীয়তার পর দেশের ক্রিকেটাঙ্গনে স্বস্তি, বিসিবি দাবি মেনে নেয়ায় ক্রিকেটারদের আন্দোলন স্থগিত, শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্প। নতুন ২,৭৩০টি প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির তালিকা প্রকাশ, শর্ত পূরণ না করলে অন্তর্ভুক্তি বাতিল করা হবে বললেন প্রধানমন্ত্রী। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং যে কোনো খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।